والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি আমরা একদিন ভাই জনাব মোহাম্মদ রবিউল ইসলাম থেকে জানতে চেয়েছেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা বাকারা এর নম্বর আয়াতে বলেন ওয়াল্লাজিনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা اصحابুল জান্নাহ হুম আর যারা ইমান এনেছে ও সৎ কাজ করেছে তারাই জান্নাতবাসী তারা সেখানে স্থায়ী হবে তো এখানে যে যারা চিরস্থায়ী জান্নাতি হবে সেই চিরস্থায়ী জান্নাতি হওয়ার জন্য আমাদের কি কি আমল করার প্রয়োজন আছে সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ওয়াহদাউসালাম আল্লাহ রাসুল্লিল্লাহ জি সম্মানিত ভাই জান্নাতের যাওয়ার জন্য যে সমস্ত করণীয় কাজ রয়েছে তার মধ্যে প্রথম হলো এই যদি কোনো ব্যক্তি ও মুসলিম হয় তাহলে তাকে প্রথমে ইমান আনতে হবে ইমান এনে তাকে মুসলিম হতে হবে মুসলিম হওয়ার পর আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের আনুগত্য করতে হবে এবং যে সমস্ত কাজ করলে আল্লাহ সুবহান এবং রাসুল সাল্লাহ সাল্লামের না করা হবে সেই সমস্ত কাজ থেকে বিরত থাকবে

সেখানে তারা স্থায়ী হবে আর এটাই হবে মহা সফলতা কামিয়াবি আল্লাহ এবং তার আনুগত্য করার সাথে সাথে ও এবং এলম অনুসন্ধান করা যাতে করে এলম অনুযায়ী সে আমল করতে পারে এবং সেই আমলের সাথে সাথে এক অপরকে বলতে পারে তৃতীয় হলো এই যে ইমান আনার সাথে সাথে সে কি করবে আমলে সহলে করবে তো আমলে সহলে বলতে কি সেটার প্রথম কথা হলো এই ইসলাম ও ইমানের যে সমস্ত রুকুন রয়েছে সেগুলোকে পরিপূর্ণভাবে আদায় করা দ্বিতীয় হলো এই যে নিজেকে সুন্দর চরিত্র আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা ফকির মিসকিনদের জন্য খরচ করা মেহমানের মেহমানদারি করা ইত্যাদি ইত্যাদি তার মধ্যে আরও কথা হচ্ছে মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা আল্লাহর রাজকারে ব্যস্ত থাকা দয়া করা সালামের বেশি বেশি করে প্রচার করা যারা অসহায় গরিব দুর্বল সেই সমস্ত মানুষের প্রতি দয়া করা দিনের ব্যাপারে মানুষকে সহযোগিতা করা এই ব্যাপারে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই জান্নাতে যাওয়ার জন্য কিছু কারণ তিনি উল্লেখ করেছেন কোরআন এবং সহি সন্ন্যার আলোকে তার মধ্যে প্রথম হলো এই আল্লাহ এবং আল্লাহ রসুল আলী সালামের আনুগত্য করা কথা ও কাজে সত্যবাদী হওয়া আমানতের খেয়ানত না করা ওয়াদা অঙ্গীকার পূর্ণ করা প্রতিবেশীর প্রতি দয়া করা ইয়াতিমের প্রতি সহানুভূতিশীল হওয়া একজন মুসলিম ভাইয়ের বিপদের সহযোগিতা করা বিপদগ্রস্ত লোকের সাহায্য করা যদি কোনো মুসলিম দোষ ত্রুটি করে সেই দোষগুলোকে গোপন করা এবং তাকে সাহায্য করা এবং ইবাদত করার ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ সুবহান ও তালাকে রাজি খুশি করার জন্য ইবাদত করা এবং আল্লাহর উপরই ভরসা করা আল্লাহ ও তার রসুলের জন্য মোহাব্বত রাখা আল্লাহকে ভয় করা আল্লাহর রহমতের আশা করা আল্লাহর নিকট অবাক করা আল্লাহর আদেশের উপর ধৈর্য ধারণ করা আল্লাহর নিয়ামতের শক্রিয়া আদায় করা আল্লাহ কোরআন তেলাওয়াত করা আল্লাহকে ডাকা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বাধা দেওয়া কাফের মুনাশেকদের বিরুদ্ধে জিহাদ করা আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দেবে আর যে তোমার প্রতি অবিচার করে তুমি তাকে ক্ষমা করবে যাবতীয় যত কাজ রয়েছে সমস্ত কাজেই ইনসাফ করা এবং আল্লাহ সুফহান ওয়া তালা যত নখলুকাত রয়েছে নাকলুকাতের প্রতি ইনসাফ করা মানুষকে খানা খাওয়ানো সালামের প্রচার করা গভীর রাত্রে নামাজ আদায় করা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা ডাকা আল্লাহ আল্লাহ রসুল আলী সালাত সালাম এবং আল্লাহর কিতাব মুসলিমদের ইমাম ও সাধারণ মুসলিমদের হিতাকাঙ্ক্ষী হওয়া ইত্যাদি ইত্যাদি এই সব আমল এবং এ ধরনের যে সব আমল আছে যেগুলো তারা একজন বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে আর এটি হলো মহান সফলতা ও বড় পাওনা যে কথা শেখুল ইসলাম ইমাহ তাইমিয়া তিনি তিনার এ কারণগুলো আমলগুলো উল্লেখ করেছেন তাই এই কাজগুলো যদি কেউ নিয়মিতভাবে স্থায়ীভাবে এখলাসের সাথে রবুল্লা আলমিনকে রাজি খুশি করার জন্য যদি কেউ করতে পারে আল্লাহ সুফ হানুয়া তালা তাকে অতি সহজে জান্নাতে দেবেন এমন জান্নাত যে জান্নাত স্থায়ী হবে বাকি আল্লাহ আলম সাহাব সালাম আলাইকুম রহমতুল্লাহি